Audio Jungle. মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের 111 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে। প্রয়োজনী নথিপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে। তাকে বুথে ঢুকতে না দেওয়ার জন্য চক্রান্ত করেছে তৃণমূল বলে অভিযোগ করেছেন আক্রান্ত পোলিং এজেন্ট। তিনি আর কি বলেছেন শুনে নেব আমরা। সঞ্জীব বাবু, কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে, আমি পোলিং এজেন্ট ছিলাম। পোলিং এজেন্ট আসার সময় আমাকে এখানে ডাকলো ফোন করে, যে আমি ভিতরে ঢুকবো, কিছুটা টিএমসির গুন্ডাগুলো ওখান থেকে আমার কাগজপত্র পুরো ছিনে নিয়েছে, প্লাস মোবাইল আর আমার পার্সটাও ছিনে নিয়েছিল। বলছে তবে ওখানে যেতে হবে না, আর কালকে বাড়িতে গিয়ে আমার বাড়িতে হামলাও করেছে। তারপর আপনাকে বুথ অব্দি কে নিয়ে আসলো? বুথে আমার পার্টির ছেলেগুলো নিয়েছে আমাকে এখানে। তারপরে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তৎপরতা কী ছিল আপনাকে যে মারছিল তখন? তারপরে এখানে আসলাম, আসার পরে সব দাদাগুলো আমাকে এখানে ওই বলেছে তুমি এখানে দাঁড়াও, অসুবিধা হবে না। আপনি এখন ভূতে ঢুকতে পারছেন না? এখন আমি ভূতে ঢুকতে পারছি না, আমার একটা সিগনেচারের ব্যাপার আছে। কেন, আপনার কাগজে সিগনেচার নেই কেন? তো মানে অরিজিনাল যেটা ছিল কাগজটা, আমার অরিজিনাল কাগজটা ছিনে নিয়েছে যাতে ভূতে বুঝতে না পারেন। হ্যাঁ, বুথে যেন বসতে না পারি সেই কাগজটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে। কত নম্বর বুথে ডিউটি ছিল আপনার? আমার 111। এখন তাহলে কি করবেন? এখন আমি যাচ্ছি, আসছে আর লোকগুলো। আপনার কি মারধর করেছে? না, মারধরটা করেনি। মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা।